এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দল থেকে কারা চলে গেলেন আর কারা যেতে পারেন তা উপেক্ষা করুন। কালীঘাটে ওয়ার্কিং কমিটির বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই সঙ্গে দলীয় নেতা নেত্রীদের প্রতি তাঁর আশ্বাস, আশঙ্কার কারণ নেই, 2021-এ তৃণমূলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। বিধানসভা ভোটের এখনো বেশ কয়েক মাস বাকি, এরই মধ্যে উত্তপ্ত রাজনীতির ময়দান, চলছে দল বদল। এই পরিস্থিতিতে শুক্রবার কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের রণকৌশল নিয়ে এক ঘন্টার বৈঠক হয় এদিন। তৃণমূল সূত্রের খবর, সেখানে তিনটি বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। দল থেকে কারা চলে গেলেন আর কারা যেতে পারেন তা উপেক্ষা করুন। তৃণমূলের যাবতীয় কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে, আশঙ্কার কোনো কারণ নেই। 2021 সালে আমরাই ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দলের লাগাতার ভাঙন দেখে সেনাপতিরা যাতে বিমর্ষ হয়ে না পড়েন সেদিকে তাকিয়েই নেত্রীর এই ভোকাল টনিক। শুক্রবারের বৈঠকে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে তিনজনের শূন্যস্থান পূরণ করা হয়েছে। এর আগে শুভেন্দু অধিকারী, মুকুল রায়, সুমন চট্টোপাধ্যায় তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। তাদের জায়গায় আনা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মলয় ঘটককে। প্রয়াত তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষ তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন, তার জায়গায় আনা হয়েছে দলের রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তীকে। তৃণমূল সূত্রে খবর, ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 18 জানুয়ারি নন্দীগ্রামে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, 19 জানুয়ারি পুরুলিয়ায় জনসভা করবেন নেত্রী। একটা রিজলিউশন নিয়েছি যে এই তিনটে কৃষি আইনের আমরা বিরোধিতা করব এবং কৃষকদের আন্দোলনের সমর্থন করব। আর তো মমতা ব্যানার্জি 18 তারিখ নন্দীগ্রামে যাচ্ছেন, তার পরের দিন পুরুলিয়া যাচ্ছেন। দলীয় সূত্রে খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়ার্কিং কমিটির সদস্যরা মৌখিক রিপোর্ট দেন। নেত্রীকে তারা আশ্বাস দেন, বাংলার মানুষকে মমতা সরকার যে আর্থসামাজিক পরিষেবা দিচ্ছে তাতে রাজ্যবাসীর আস্থা রয়েছে, দুয়ারে সরকার বঙ্গধ্বনির মতো কর্মসূচিতে ভালো সাড়া মিলছে। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বভারতীকে রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ উপাচার্যের, পূর্ত দপ্তরকে রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবি। ছাতিমতলা অবস্থান বিক্ষোভ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, আর তার আগে আশ্রম প্রাঙ্গণ জুড়ে বিজেপির পতাকা। রাতে কে বা কারা পতাকা লাগিয়ে দেয় চত্বরে, সকালে তড়িঘড়ি যদিও সেই পতাকা খুলে দেন নিরাপত্তা রক্ষীরা। আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপাল, কে বা কারা পতাকা লাগানো সে বিষয়টি কি স্পষ্ট হয়েছে? অন্যদিকে উপাচার্য নিজেই বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি তাঁর? একদম, তুমি জানো যে শান্তিনিকেতনের ভিতর দিয়ে কালীসাহেব থেকে পোস্ট অফিস মোড় 3.9 কিলোমিটার যে রাস্তা মুখ্যমন্ত্রী ফিরিয়ে নিয়েছিলেন বিশ্বভারতীর প্রশাসনিক বৈঠকে এসে, সেই রাস্তা ফিরিয়ে দেওয়ার পরেই নতুন করে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়, তৃণমূল বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তৃণমূলের অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তুমি জানো যে গত 2 দিন আগেই সেই রাস্তার উদ্বোধন করা হয় এবং বাইক মিছিল করা হয় বলে একটা অভিযোগ ওঠে। ঠিক গতকাল বিজেপির পক্ষ থেকে যদিও পতাকা ছাড়া একটা বিক্ষোভ মিছিল, মৌন মিছিল বেরোয় মোমবাতি নিয়ে, আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে 9টার সময় ছাতিমতলায় রাস্তা ফেরানোর দাবিতে, রাস্তাকে ফেরত পাওয়ার দাবিতে বিশ্বভারতী উপাচার্য, অধ্যাপক, ছাত্রের একটা অংশ যখন অনশন অবস্থান শুরু করেছেন, ঠিক তার আগে রাস্তার দুধারে বিজেপির একাধিক পতাকা দেখতে পাওয়া যায়। সেই পতাকাগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক চাপার মতো তৈরি হয়ে গেছে, যদিও সেই পতাকাগুলো নিরাপত্তা রক্ষীরা দ্রুত খুলে ফেলে। এই মুহূর্তে তোমাকে বলবো একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে, বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক, ছাত্রছাত্রীদের একটা অংশকে নিয়ে যখন ছাতিমতলায় রাস্তা ফেরানোর দাবিতে অনশন অবস্থান করছেন, ঠিক তার বাইরে উপাসনা গেটের বাইরে সেখানে কিছু ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু সেখানে পাল্টা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। এই মুহূর্তে বলবো তোমাকে দুটো ছবি খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে স্বাধীনতলায় যখন উপাচার্য রাস্তা ফেরানোর দাবিতে ছাত্রছাত্রী, অধ্যাপকদের একাংশকে নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন, ঠিক উল্টো দিকে স্বাধীনতলা গেটের বাইরেই সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের একটা অংশ আবার পাল্টা উপাচার্যের বিরুদ্ধে ফেস্টুন নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। যদিও এই পতাকাকে কেন্দ্র করে যে রাজনৈতিক অভিযোগ উঠেছে, বিজেপি বলেছে এটা তৃণমূলের ষড়যন্ত্র, তৃণমূল যদিও বলেছে এটাই বিজেপির সংস্কৃতি, বিজেপি তাদের উপাচার্য, তিনি আগেই বিজেপি হয়ে গেছেন, বিজেপির অঙ্গনে পরিণত হয়ে শান্তিনিকেতন, তাকে সাজিয়ে তোলার জন্য, স্বাগত জানানোর জন্য বিজেপি পতাকা লাগিয়েছে। ধন্যবাদ গোপাল। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত,
তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।